নেতামন্ত্রীদের সম্পত্তি কিভাবে এতক্ষণ বেড়ে যাচ্ছে সে বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয় সে মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের ১৯ জন সম্পত্তির উৎস খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে ইডিকে কোন কোন মন্ত্রীর নাম জড়িয়েছে জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাছাড়া যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও চাকরির খবর সবার আগে দেখতে পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি এবং কেষ্ট অর্থাৎ অনুব্রত মন্ডলের গরু পাচার কাণ্ডে সিবিআই এর তলব তাছাড়া সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নেতাদের কাটমানি ঘুষ তোলাবাজির খবরে এমনিতেই তৃণমূল সরকারের সময়টি খুবই খারাপ যাচ্ছে এবার তার ওপর এসে পড়ল ১৯ জন নেতামন্ত্রীদের সম্পত্তি এতগুণ বৃদ্ধি কিভাবে হল তা খতিয়ে দেখার নির্দেশ অর্থাৎ কলকাতা হাইকোর্ট ইডিকে নির্দেশের তলব দিয়েছে ১৯ জন নেতামন্ত্রী হলেন ফিরাদ ববি হাকিম মলাই ঘটক ব্রাত বসু অরপ রায় জ্যোতিপ্রিয় মল্লিক জাবেদ খান গৌতম দেব বিমান বন্দ্যোপাধ্যায় অমিত মিত্র অর্জুন সিংহ ইকবাল আহমেদ স্বর্ণকমল সাহা রেজাক মোল্লা রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্ত শিউলি সাহা শোভন চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে আজকের পর্যন্ত খবর এই পর্যন্তই কতদূর মামলা গড়াচ্ছে কোন দিকে এগোচ্ছে ইডির তলবে কি বেরিয়ে আসছে সব কিছু যদি আপনারা আপ টু ডেট জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তাছাড়া ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক করবেন এবং ফেসবুকে শেয়ার করবেন সবাই যেন বিষয়টি জানতে পারে